যেহেতু পরিচিত নাকি আমি পরে দিব এরপরেই এলাম আমরা চৌধুরীকে আমি প্রথমে রাশেদ রহমানকে দিচ্ছি। রাশেদ রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সহসম্পাদক উপ কমিটির সহসম্পাদক। সম্মানিত চেয়ারম্যান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড ইটস এ গ্রেট প্রিভিলেজ যে আজকে আপনাদের মতো বিদগ্ধ অ্যাকমপ্লিশড নলেজেবল ইন্ডিভিজুয়াল যারা আছেন আমাদের সমাজের তাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। আমি আজকে ডিসকাশন শুদ্ধ শুদ্ধ মনে হলো যে নিউ কনসেপ্ট নিউ আইডিয়া মাস্ট বি ইন্ট্রোডিউসড বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে however much rampant corruption may be in our society or for that matter any other form of crime, we are still alive. So amra ekta equilibrium e achi bolte tobe ei equilibrium ta ke amra ki bolbo ei notun concept ta hobe we will call it chaos equilibrium orthat bishrinkhola sthiti amra beche achi beche thakbo beche chilam বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বেঁচে আছি বেঁচেছিলাম বেঁচে থাকি। So equilibrium is there, but the desired kind of equilibrium that is required to live as dignified human beings, that is actually not there. এবং এই ভাবটা মূলত উত্তর ঘটে এইভাবে, আমি লিভেন বনানি, আমি বনানির থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলাম, I was just wondering যে এই যে পুরো রাস্তাটা, it took 1 hour for me to come. এখানে রাস্তা খালি থাকলে ট্রাফিক জ্যাম না থাকলেও 10 to 15 minutes. So what is it? It's an accumulation. এটা আমি পৌঁছালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, it's a equilibrium. আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি, আপনাদের মাঝে বসতে পারছি, কথা বলতে পারছি, but এই যে এক ঘন্টা লাগলো, it's an accumulation of petty crimes. Equilibrium আছে, but crime এর মধ্য দিয়ে একটা গাড়ি শুধু একটা গাড়ি লেগে যাচ্ছে, কেউ ট্রাফিক আইন ভঙ্গ করছে, কেউ বেপরোয়া ভাবে চালাচ্ছে, কেউ স্পিড লিমিট অতিক্রম করে যাচ্ছে, কেউ উইদাউট সিগন্যাল লাইট ব্যবহার না করে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। সো অনেকগুলো ছোট ছোট ক্রাইমের হরিজন্টাল সামেশন সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো দিস ইজ কিওস মামলায় পড়ছি যে মামলা এক মাসে শেষ হওয়ার কথা, দুই মাসে শেষ হওয়ার কথা, 5 বছর লাগছে, বিচার পাচ্ছি 5 বছর পরে, জীবন অস্থির হয়ে যাচ্ছে, জীবনের প্রকার প্রকৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিওস। আমি সেই জায়গা থেকে আসছি যে ধরেন আমরা যে খুব মাইক্রো ভাবে চিন্তা করি যে আমাদের পথ চলা, সো ওয়ান ইজ ট্রাফিক রিলেটেড ক্রাইম, আনাদার ইজ লেটস সে কিছুদিন আগে আমাদের ঢাকা শহরে দুটি সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, নর্থ এন্ড সাউথ, এন্ড আই ওয়াজ লাকি এনাফ রাদার, আমি যেহেতু রাজনীতিবিদ নিজেকে মনে করি, রাজনৈতিক কর্মী মনে করি, আমার শেখার এখন অনেক কিছু বাকি, অনেক দূর যেতে হবে। সো আই ওয়াজ লাকি এনাফ টু ওয়ার্ক উইথ মিস্টার আনিসুল হক, আওয়ার অনারেবল মেয়র অফ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এবং উনি একটা জায়গায় বলছিলেন যে আমি আগামী 5 বছরে এক্স অ্যামাউন্ট অফ ট্রি প্লান্টেশন করার মধ্য দিয়ে ঢাকা শহরে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করা কমাব। এটা কি শুধুই পরিবেশের ব্যাপার, আমরা যে ক্রিমিনোলজির পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আপনার হিট রিলেটেড ক্রাইমও কিন্তু আছে। যখন এক্সটেন্সিভ হিট থাকে, আপনি সেখানে ড্রাইভ করছেন, ইউ ডোন্ট হ্যাভ এসি ইন ইউর ভেহিকল, অথবা লেটস একটা মব তৈরি হচ্ছে অসম্ভব রকম গরম, সেই সময় যে ধরনের ক্রাইম তৈরি হবে, হিট রিলেটেড ক্রাইম। আমাদেরকে খুব ফাইন ভাবে ক্রাইম ক্রাইম কেন হচ্ছে ও কিভাবে প্রিভেন্ট করা যায় দিকে তাকাতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, একটু আগে সম্মানিত সাহেব কথাটা বললেন যে আমরা একটা বিশাল স্বাধীনতা যুদ্ধ, একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, অ্যান্ড not only that we need to transpire as a great nation, but we were past tense বলছি destined to be a great nation. But দুঃখজনক হলো যে historically all these crimes that has taken place some or the other, সেই crime গুলো কোন সুরাহা সময় মতো হয়, রাজাকার আলবদর আল শামস তাদের বিচার 43 বছর আগে সংঘটিত অপরাধ, যেটা 1973-74 মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল সেটা না হয়েছে তারও 37 বছর পরে। সো ইকুইলিব্রিয়াম ইজ দেয়ার বাট কিওটিক, সেটাকে নিয়ে সেটাকে ঘিরে কত রাজনৈতিক অস্থিরতা। সিমিলারলি ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15th August, ওনার অ্যাসাসিনেশন,
তার যে বিচারটা সেটা কোন একটা সময় আর্টিফিশিয়ালি একটা ইন্ডেমনিটি বিল এই নামক জিনিস দিয়ে সে বিচার প্রক্রিয়াকে রহিত করা হলো, সাথে জাতীয় চার নেতার বিচার প্রক্রিয়াকে রহিত করা হলো। এই কথাগুলো তো আমরা সবাই জানি, বাট দ্য রিজন ইজ দ্য রিজন ফর উইচ আই এম সেইং পৃথিবীর যে কোনো ক্রাইম, ক্রাইম অ্যান্ড ইকোনমিক্স আছে এবং ক্রিমিনোলজি ইজ প্রিডমিনেন্টলি এ সোশ্যাল সায়েন্স ডিপেন্ডেন্ট সাবজেক্ট, যেখানে সোশ্যালজি আসবে, ইকোনমিক্স আসবে, অ্যানথ্রোপোলজি আসবে, এবং উইথ এভলিউশন অ্যাজ টাইম ইলাপসেস টু সামওয়াট এক্সটেন্ট ক্রিমিনোলজি ঠিকমত পড়তে হলে, বুঝতে হলে, সেটা অ্যাপ্লিকেশন করতে গেলে উই নিড টু আন্ডারস্ট্যান্ড টেকনোলজি অ্যাজ ওয়েল, যেটা একটু আগে অনেক বক্তাই বলেছেন যে উই নিড টু ইমপ্রুভ আওয়ার সেলস ফ্রম এ টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে প্রাইম হ্যাজ এ ফাংশন, দ্যাট ইজ এ ইকুয়েশন, ইকুয়েশনটা কি একেবারে প্রিমিটিভ লেভেল থেকে যদি আমরা চিন্তা করি, so from a very primitive level if you think, and let's think of an equation which has two sides, one is the left hand side and one is the right hand side, এবং ওটার সাথে যদি ইকুইলিব্রিয়ামটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে যে আমাদের একদিকে প্রাইম আর একদিকে প্রাইম প্রিভেনশন। সো প্রাইম বাড়া মানে হচ্ছে বাম দিকে যদি ক্রাইম প্রিভেনশন থাকে তাহলে ক্রাইম প্রিভেনশনের যে ভ্যালুটা ওটা কমছে আর একটা ব্যালেন্স আউট হচ্ছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ফার্স্ট অফ অল হোয়াট উই নিড টু ডু, যে পলিটিশিয়ানরা তখনই ভালো দেশ চালাতে পারবেন, তখনই ক্রাইম রিডিউস করতে পারবেন, যখন দে উইল আন্ডারস্ট্যান্ড যে প্রেডিক্টেবিলিটি অফ ল এনফোর্সমেন্ট অ্যান্ড প্রেডিক্টেবিলিটি অফ জুডিশিয়াল ডিসপেন্সেশন এই দুটো জিনিসকে এনশিওর করতে হবে। অর্থাৎ আমার কাছে হেলিকপ্টার থাকতেই পারে, ফিঙ্গারপ্রিন্ট রিড করার মেশিন থাকতে পারে, আমার কাছে ইনফ্রারেড ডিভাইস থাকতে পারে, ফিঙ্গারপ্রিন্ট দেখার জন্য অনেক কিছু থাকতে পারে, লাইন ডিটেক্টর থাকতে পারে, বাট যদি প্রেডিক্টেবিলিটি অফ ল এনফোর্সমেন্ট না থাকে, অর্থাৎ ক্রিমিনাল যদি জানে যে আমি ক্রাইম করে ধরা পড়ব না, আমাকে কেউ ধরতে আসবে না, তাহলে কোনোদিনও যা কিছুই করা হোক না কেন কোনো লাভ নেই। এবং এই জিনিসটা পলিটিশিয়ানদের কাছ থেকে আসতে হবে, ইট হ্যাজ টু বি এক্সপ্রেশন অফ পলিটিক্যাল উইল, বিকজ টুডে উই লিভ ইন এ ডেমোক্রেসি। এবং সত্যিকার অর্থে শত বছরের ঐতিহ্যবাহী পুলিশ বাহিনী আমাদের দেশে, বিজিবি একইভাবে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, প্রত্যেকেরই কিন্তু আধুনিক যন্ত্রপাতি থাকুক বা না থাকুক তারা বারবারই প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তারা সক্ষম পারঙ্গম। আনফর্চুনেটলি আজকে দেড় তিন ঘন্টা এবং অস্বীকার করার কোনোই কারণ নাই, পলিটিশিয়ানরাই সামহাও যে এই দেশকে আমরা এত কষ্ট করে আনলাম ইন মোস্ট অফ দ্য কেসেস, যেটা হয়েছে যে আইনের যে সরল পথ, আইন প্রয়োগের যে সরল পথ, সেখানে প্রেডিক্টেবিলিটির জায়গায় একটি বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন বা সাকসেসফুলি করেছেন। সো টুডে ফ্রম এ ক্রিমিনোলজি পার্সপেক্টিভ ইফ উই রিয়েলি ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, আমার মনে হয় দিস ইজ এ নিউ ডিপার্টমেন্ট, অ্যাজ উই আর ইয়াং পলিটিক্যাল ওয়ার্কার্স আমাদের একটা ছোট সাজেশন থাকবে, উই লুক ফর সলিউশনস রাদার দেন অনলি ক্রিটিসিজম। সেটা হচ্ছে আপনারা ইজ এ পাবলিক ইউনিভার্সিটি, ইউ হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, যদি সম্ভব হয় প্রমিসিং গুড আপকামিং পলিটিশিয়ানস যাদের আছে তাদেরকে আরো কাছে আনেন, তাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ান, সো দ্যাট তাদের জীবন বোধটা আরো শানিত হয় এবং আসলে অপরাধ কি কি কারণে সংঘটিত হয় এবং অপরাধের পথকে আরো কিভাবে প্রশস্ত করা যায় বা আরো কিভাবে সংকুচিত করা যায় এই ব্যাপারে আমাদের একটা ধারণা জন্মায়। সি সলিউশন, অনেকদিন আগে সাউথ আফ্রিকায় দেয় ওদের ফরচুন টেলার, যে যেখানে সংঘাত করতে হবে না সে নাম আছে আমাদের, দেয় ওদের ফরচুন টেলার হু কুড প্রেডিক্ট দ্য ফিউচার। একটা লোক চালাক লোক ছোট একটা পাখিকে হাতে নিয়ে এবং ঢেকে গিয়ে ফরচুন টেলারকে বলল যে ও ফরচুন টেলার, আই হ্যাভ এ স্মল বার্ড, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস বার্ড। তখন ফরচুন টেলার বললেন দ্য ফিউচার অফ দ্য বার্ড লাইজ ইন ইউর হ্যান্ডস, অর্থাৎ হাতটা সুইচ করলে পাখিটি মারা যাবে, খুলে দিলে পাখিটি মুক্ত হবে। সো আই বিলিভ দ্যাট উই হ্যাভ দ্য সলিউশনস অল দ্যাট ইন ফ্রন্ট অফ আস, ওনলি থিং ইজ আওয়ার এঙ্গেজমেন্ট উইথ আওয়ার পিপল, কি বাধা ছিল এবং আগামী দিনে ক্রাইমকে সত্যিকার অর্থে প্রিভেন্ট করতে গেলে
what needs to be done. ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং। আমরা সবাই মানে অবগত জানাচ্ছি যে আমরা একটা ছোটখাটো লাঞ্চের ব্যবস্থা করেছি, তো আপনারা